যেমন ধরুন ত্রিপুরা, আমরা জানি যে আগামী 8ই আগস্ট ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচন। ভোটের আগে সেই রাজ্যের প্রায় 71% গ্রাম পঞ্চায়েত বিনা দখলে বিজেপির কাছে চলে গেল। আমি বলছি ঠিক যে কথা একেবারে বিনা লড়াইয়ে বিজেপির কাছে চলে যাওয়ার যে কথা ত্রিপুরায় আমরা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গে 2018 সালে তো হুবহু তাই দেখা গেছিল। আমি এই শাসক দলে থাকা দুটো দলের অবস্থান একটু পাশাপাশি দেখে নেব, কিন্তু তার আগে দেখাবো ত্রিপুরার এই মুহূর্তের ছবিটা। দেখুন, বিনা লড়াইয়ে সুচাগ্র মেদিনী নয়, বিস্তৃত মেদিনী চলে গেল দখলে। ভোটের আগেই বিনা লড়াইয়ে জয়, তৃণমূল শাসিত বাংলার কার্যত পুনরাবৃত্তি হল বিজেপি শাসিত ত্রিপুরায়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রায় 71% গ্রাম পঞ্চায়েতের আসন দখল করে নিল বিজেপি। বিজেপি শাসিত ত্রিপুরায় গ্রাম পঞ্চায়েতের মোট আসন 6,370, তার মধ্যে 71.43% আসনে বিনা লড়াইয়ে জয়ী হয়েছে গেরুয়া শিবির। পঞ্চায়েত সমিতির 423টি আসনের মধ্যে 235টি অর্থাৎ 55.56% আসনে ভোটের আগেই জিতে গেছে বিজেপি। জেলা পরিষদও 116-র মধ্যে 20টি অর্থাৎ 17.24% আসন ইতিমধ্যেই বিজেপির দখলে। এটা অবশ্য প্রথমবার নয়, 2018 সালে পঞ্চায়েত উপনির্বাচনেও ত্রিপুরায় প্রায় 96% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল বিজেপি। সে বছরই বাংলায় পঞ্চায়েত ভোটে 34% আসনে বিনা লড়াইয়ে যেতে শাসক দল তৃণমূল। ত্রিপুরার যে ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রের নামে পশ্চিমবাংলায় চিৎকার চেঁচামেচি করছে, ত্রিপুরাজ্যে তাদের ভূমিকা আরও জঘন্য, আরও বেশি ধ্বংসাত্মক। পশ্চিমবাংলাতে যে কায়দায় তৃণমূল কংগ্রেস সেখানে বিরোধীদের বাধা দেয়, ত্রিপুরাজ্যে তার চেয়েও বেশি জঘন্য। গ্রাম পঞ্চায়েত 71%, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়, আর পঞ্চায়েত সমিতির 55%। আমি সজলের কাছে অবশ্যই আসবো। সজল, 2018 অত্যন্ত সঠিকভাবে দিনের পর দিন তোমরা 34% যখন এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের দখলে চলে গেছিলে তাতে গেল রব তুলেছো, এবং আবার বলছি অত্যন্ত সঠিক কাজ করেছো। মানে গণতন্ত্রের মূল স্পিরিটটাই, গণতন্ত্রের কোনো মানেই থাকে না বিনা প্রতিদ্বন্দ্বিতায় যদি জয় হয়। কিন্তু বাংলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হচ্ছে যে সন্ত্রাস আর অত্যাচারের ফল, আর ত্রিপুরায় ওই 71% ওটা হচ্ছে সন্ত্রাস আর অত্যাচার নয়, শাসক দলের উদারতার বা ভালোবাসার ফল। এইটা কি করে দাদা, কোনো সন্ত্রাস তো আপনি দেখাতে পারলেন না। মানে কোনো সন্ত্রাস যে ধরুন 4টে লোক মার্ডার হয়েছে, দুটো বাড়ি পুড়েছে একসাথে প্রার্থী হওয়ার জন্য, সেটা কিন্তু ছবিতে নেই। না, ছবিতে কি করে থাকবে? কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, আমি এবিপি আনন্দের সামনে ছাড়া ওখানকার যারা সিপিএম কংগ্রেস বা অন্য রাজনৈতিক দল বিজেপি বিরোধী আছে তারা রাস্তায় নেমে এখনো এটা নিয়ে কোনো প্রতিবাদ করে। বাদলশীল এবার প্রার্থী হওয়ার পরে বিলোনিয়ায় কুপিয়ে খুন করা হয়েছে সেই কোপানো লাশের ছবি সজল দাকে চাইলে আমি এখন দেখতে পারি, দেখাতে পারি, যদি দেখতে একটু সুবিধা হয়। তোমার কথা বলি সুমন দা, সন্ত্রাস তোমার নাম করে বলছি, আগরতলা বিধান পঞ্চায়েতের প্রার্থী ছিলেন, এইবার কদিন আগে খুন করেছো তোমার আগরতলায় সুকু গৌড়, এরা ক্ষমতায় আসার পরে তুমি বলছি সুমন দা কোনো ভোট টোটের ব্যাপার না, কালী পুজোর পরে সে বামপন্থী যে আয় দেখি তোর মাথায় তুবড়ি ফাটাতে কেমন লাগে, কোনো ভোট টোটের কোনো ব্যাপার নেই, চেয়ারে বেঁধে মাথায় তুবড়ি বসিয়ে ফাটিয়েছে, তুবড়ি বাস্ট করে খুলি উড়ে গিয়ে ভদ্রলোক মারা গেছেন। যে যার রাজত্ব এটা হয়েছে সেই বিপ্লব দেব কদিন আগে পশ্চিমবাংলার ভোট পরবর্তী হিংসা ট্যুরিজম করতে এসেছিলেন, এইটা হচ্ছে ডেমোক্রেসি। কেউ বলছিলেন না যে হাস্যকর হয়ে যাচ্ছে? সত্যি সত্যি গণতন্ত্রটা হাস্যকর হয়ে যাচ্ছে না তো? এই প্রশ্ন আমাদের থাকবে। একই সঙ্গে মনে করিয়ে দেব যে কোথায় এর আগে এই ধরনের মারাত্মক প্রবণতা দেখা গেছে যেটা গণতন্ত্রের মূল স্পিরিটটাকে একেবারে সরাসরি ধাক্কা দিয়েছে। দেখো, পড়শি দুই রাজ্য, ক্ষমতায় যুযুধান দুই দল, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল, অন্যদিকে মানিক সাহার বিজেপি সরকার। কিন্তু একটা বিষয় ফের মিলিয়ে দিল দুই রাজ্যকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটে জয়। 8ই আগস্ট পঞ্চায়েত ভোট হবে ত্রিপুরায়, কিন্তু তার অনেক আগেই ত্রিপুরায় বিনা লড়াইয়ে 69.55% আসনে জিতে গেছে বিজেপি। আর পরিসংখ্যান বলছে গত বছর পঞ্চায়েত নির্বাচনে বাংলায় 12.19% আসনে বিনা লড়াইয়ে জিতেছিল তৃণমূল।
অর্থাৎ বাংলায় তৃণমূলকে ছাপিয়ে গেল ত্রিপুরার বিজেপি। বিজেপি শাসিত ত্রিপুরায় গ্রাম পঞ্চায়েতের মোট আসন 6,370, তার মধ্যে 71.43% আসনে বিনা লড়াইয়ে জয়ী হয়েছে গেরুয়া শিবির। বাংলায় গ্রাম পঞ্চায়েতের আসন 63,229, যার মধ্যে 2023 নির্বাচনে 6,238টিতে অর্থাৎ প্রায় 10% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল তৃণমূল। বিজেপি শাসিত ত্রিপুরায় পঞ্চায়েত সমিতির 423টি আসনের মধ্যে 235টি অর্থাৎ 55.56% আসনে ভোটের আগেই বিনা লড়াইয়ে জিতে গেছে বিজেপি। গত বছর এ রাজ্যে পঞ্চায়েত সমিতির মোট 9,730টি আসনের মধ্যে 759 আসনে বিনা লড়াইয়ে জয়ী হয়েছিল তৃণমূল। ত্রিপুরায় জেলা পরিষদের 116 মধ্যে 20টি অর্থাৎ 17.24% আসন ইতিমধ্যেই চলে গেছে বিজেপির দখলে। গত বছর বাংলায় জেলা পরিষদের 928টি আসনের মধ্যে 8টিতে তৃণমূলের জয় এসেছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এবারই শুধু নয়, 2018 সালে যখন বাংলায় পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, পরের বছর পঞ্চায়েত ভোট হয়েছিল ত্রিপুরায়, তখনও ধরা পড়েছিল একই মিল। 2018 সালে বাংলার পঞ্চায়েত ভোটে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল 34% আসনে, আর 2019 সালে বাংলার তৃণমূলকে ছাপিয়ে গিয়ে ত্রিপুরায় 85% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল বিজেপি। পশ্চিমবাংলায় পঞ্চায়েত নির্বাচনে যেমন তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতে একের পর এক আসন, ত্রিপুরায় বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতে একের পর এক আসন। এবং বিনা প্রতিদ্বন্দ্বিতা মানে প্রতিদ্বন্দ্বিতা করার কেউ নেই তা না, প্রতিদ্বন্দ্বিতা করতে দেব না, বিরোধী শূন্য চাই, যেমন পশ্চিমবাংলার তৃণমূল তেমন ত্রিপুরার বিজেপি। বাংলায় বিনা লড়াইয়ে বিপুল আসনে জয় যেমন তৃণমূলের কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়, এবার একই কারণে ত্রিপুরায় সমালোচনার মুখে পড়তে হচ্ছে বিজেপিকে।